হ্যালো আপুরা, তোমরা সবাই কেমন আছো? আমার গত লাস্ট ভিডিও মানে মেকআপ টিউটোরিয়াল ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করছো যে তোমাদের হিজাব টিউটোরিয়াল দরকার, অনেকেই বলতে আর কি দুই তিনজন, বাট ইটস ওকে। তো এত রিকোয়েস্টের জন্য আমি তোমাদের জন্য নিয়ে আসলাম হিজাব টিউটোরিয়াল। তো আমরা জানি হিজাব বিভিন্ন স্টাইলে পরা যায়, মনে করো নর্মাল স্টাইল, তারপর মনে করি হিজাব কেন করলাম স্টাইল, তারপর মনে করো যে মাথার উপরে যত বেশি উঁচু থাকবে তত সোয়াব এমন স্টাইল। তো আজকে এছাড়া আরো অনেক স্টাইল রয়েছে, তো আজকে আমরা এই তিনটে স্টাইলে দেখবো। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবা। হিজাব পড়তে হলে সর্বপ্রথম একটা হিজাব দরকার। এই যে আমাদের ফলমূল আলা, আমি একটা হিজাব নিয়েছি, কিন্তু ভাই আমি এখন পর্যন্ত বুঝলাম না হিজাব আর অন্য নর্মালের তফাৎ, আমার কাছে তো সবই সেম লাগে। তো যাই হোক, হিজাবের দুইটা মাথা ধরে এই পাশে একটা কোণা ধরতে হবে এবং তারপর নিচে একটা কোণা ধরতে হবে। কোণা ধরে জিনিসটা এমন হবে, তারপর এটাকে ঘুরাইতে হবে, এভাবে এভাবে ঘুরে আপনার বন্ধুর পথে ধরে ঠাস ঠাস করে মারতে হবে, ঠাস ঠাস করে মারতে হবে। ওই যে আমরা স্কুল কলেজে যে রুমালকে পেঁচায় ঠাস ঠাস করে মারতাম না, ওভাবে ঠাস ঠাস করে মারতাম, ঠাস ঠাস। আম জোকিং। হিজাব পড়তে হলে সর্বপ্রথম আমাদের চুলকে বেঁধে নিতে হবে। চুলকে এভাবে পিছনের দিকে খোপার মতো করে বেঁধে নিতে হবে, না হলে আমাদের হিজাবটা পড়তে পারবো না আমরা ভালো করে। এই দেখতেই পাচ্ছেন আমি এখানে সুন্দর মতো একটা খোপার মতো বেঁধে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা নর্মাল স্টাইলে হিজাব পরবো। নর্মাল স্টাইলে হিজাব পরার জন্য হিজাবকে এভাবে প্রথমে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর এটাকে মাস বরাবর মাথার মধ্যে দিয়ে চুল বরাবর এভাবে নিয়ে এই একদম আপনার থুতনি বরাবর আনতে হবে। তো হিজাবকে থুতনি বরাবর এনে এখানে আমরা একটা ক্লিপ দিয়ে আটকাই দিব। দেখতে পাচ্ছি আমি কি ক্লিপ ইউজ করতেছি এখানে। তো এই ক্লিপটা দিয়ে আমরা এখানে আটকাই দিব। আটকাই দেওয়ার পর দেখতেছেন যে জিনিসটা সুন্দর মতো বসে গেছে। এই জিনিসটাকে যদি আমরা ঢিল করি তাহলে হিজাবটা ঢিল হয়ে যাবে, এই জিনিসটাকে যদি আমরা টাইট করি তাহলে হিজাবও টাইট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটাই ছিল একদমই নর্মাল একটা স্টাইলে হিজাব পরা। দেখছেন তো হিজাব পরা কতটা সহজ। এখন অনেকেই আছে যারা মনে করে যে মাথার এখানে যদি আমরা একটা টাওয়ার দিয়ে দিই তাহলে মানে বেশি সুন্দর দেখায়, এই জন্য আমরা সেই টাওয়ারের ব্যবস্থা করেছি। এই টাওয়ারের ব্যবস্থা করে আমাদের কাগজটা নিতে হবে, কাগজটাকে আপনার মোশারিতে হবে, আপনাকে মোশারিতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা গোল গোল না হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে মোশারিতে হবে, ঠিক আছে? মামি কি রুটি গোল গোল, পাপা কা পেসা গোল গোল। তো আমরা এই যতটুকু গোল করতে পারি গোল করে নিচ্ছি। এখন এই গোলটা আমরা এই ফুটা দিয়ে ঢুকে দিয়ে এদিকে ঢুকাই দিব। ঢুকাই দেওয়ার পর জিনিসটাকে আমরা আবার ভালো মতো পরবো। ওকে, আমাদের হিজাব পরা শেষ। তো এটা হচ্ছে আর এক ভাবে হিজাব পরা স্টাইল, যেটা হচ্ছে মাথার উপরে টাওয়ার স্টাইল। এখন আমরা হিজাব কেন পরলাম সেই স্টাইলে হিজাব পরবো। মনে রাখতে হবে এই স্টাইলে হিজাব পরতে হলে আপনার শরীরে কিছু থাকুক আর না থাকুক আপনার মাথাকে সেভ করতে হবে। এই জন্য আপনার হিজাবকে মাছ বরাবর ধরে একদম এই সাইডে একবার দিতে হবে, এই সাইডে একবার দিতে হবে, দিয়ে এই পাশে বাঁধে রাখতে হবে। আপনার শরীরে সবকিছু দেখা যায়, সমস্যা নেই, কিন্তু আপনার মাথাকে সেভ করতে হবে। এটাই হচ্ছে আমাদের তিন নম্বর স্টাইল, হিজাব কেন পরলাম স্টাইল। তো এই ছিল আমাদের হিজাব টিউটোরিয়াল। বাই।